ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু দিস ভিডিও। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ কল অফ ডিউটি নিয়ে। তো কল অফ ডিউটি যে ক্রিয়েট আছে অ্যানসেস্টর ক্রিয়েট, তো সেইটার একটা প্যাক আমি আজকে আপনাদেরকে কিনে দেখাবো। ও আর একটা ইম্পর্টেন্ট কথা গাইস, এই ভিডিও শেষে রয়েছে আপনাদের জন্য একটা গিভওয়ে। তো গিভওয়েটা পেতে চাইলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে গিভওয়ে রুলসগুলো বলা হবে। তো আজকে যে আমি অ্যানসেস্টর ক্রিয়েটটা নিব সেটা হচ্ছে গিয়া কল অফ ডিউটির যে সিপি পয়েন্ট আছে সেটা দিয়ে। 30 CP লাগে অ্যানসেস্টর ক্রিয়েটের একটা প্যাক নিতে। তো ওই সিপিটা কীভাবে কিনতে হয় এবং অ্যানসেস্টর প্যাকটা কীভাবে আপনারা নেবেন সেটাই আমি আজকে এই ভিডিওতে দেখাবো। তো আরেকটা কথা গেছে, আমার কিন্তু একটা নতুন চ্যানেল আছে যেটা কিন্তু ভিটি গেম ওয়ার্ল্ড, যেখানে আমি গেমিং প্লেয়ের যে ভিডিওগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করি। তো আপনারা যারা ওই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না, ভিডিও সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন যে এখানে চলে এসেছে। তো চলুন বগবগ্নি বাদ দিয়ে আজকে চলে যাই ভিডিওতে, এবং অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে রয়েছে আপনাদের জন্য গিভওয়ে। আর সবাই ভালো থাকবেন, চলুন আমাদের মোবাইল স্ক্রিনে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। তো প্রথমেই আমরা আমাদের প্লে স্টোরে চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমার যে জিমেলটা আছে ওটা একটা ইউএসএ জিমেল। তো সেখানে আমার ডলার রিডিম করা আছে দেখতে পাচ্ছেন $44। তো আপনারা কীভাবে বাংলাদেশ থেকে ডলার রিডিম করবেন সেই ভিডিওটা দেখতে পাচ্ছেন, আই বাটনে অলরেডি চলে এসেছে, আপনারা এটা দেখে নিতে পারেন। তো আমি এখন কল অফ ডিউটি যে গেমটা আছে সেটা ওপেন করে নিচ্ছি। তো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে কল অফ ডিউটিতে আমরা সিপি পয়েন্ট কিনবো, কারণ সিপি পয়েন্ট ছাড়া যে অ্যানসেস্টর ক্রিয়েটে যে বক্সগুলো আছে সেগুলো ওপেন করা যায় না। একটা বক্স ওপেন করার জন্য 30 CP লাগে। তো আমরা এই জন্য একটা কাজ করব যে $1 মূল্যের যে সিপি পয়েন্ট আছে 80 CP সেটা আমরা কিনে নিব। তো প্রথমে আমরা গেমটাতে লগ ইন করে নিই। তো আরেকটা কথা গাইস, আমি যে এই ভিডিওটা করছি এই যে কল অফ ডিউটির যে আইডিটা আমি লগ ইন করবো এই আইডিটা কিন্তু আমার না, এটা হচ্ছে আমার একটা সাবস্ক্রাইবার আপনাদের মতোই, যারা আমার চ্যানেলে ভিডিও দেখে এবং আমাকে মাঝে মধ্যে আমার পেজের মাধ্যমে আমাকে নক করে। তো উনি আমাকে নক করেছেন ওনার সিপি পয়েন্টটা নিয়ে দেওয়ার জন্য এবং যে অ্যানসেস্টর যে ক্রিয়েটরটা আছে সেটা নিয়ে দেওয়ার জন্য। তো উনি আমার ওনার ফেসবুক আইডিটা আমাকে দিয়েছেন, তো ওনার ফেসবুক আইডি দিয়ে আমি লগ ইন করে নিয়েছি, এটা সম্পূর্ণ বিশ্বাসের উপর। তো এটা আমারও নিজের ভালো লাগে যে আপনারা বিশ্বাস করেই কিন্তু আমাকে দিচ্ছেন, বিশ্বাস না করলে কিন্তু দেখুন একজনকে আমি ওনাকে চিনিও না, উনিও আমাকে তেমন করে চিনে না, জাস্ট আমার ভিডিওগুলো দেখে পার্সোনালি চিনে না, বাট ওনার ফেসবুক আইডিটাই আমাকে দিয়ে দিচ্ছে জাস্ট গেমটাতে নিয়ে দেওয়ার জন্য। তো আপনারা যারা নিতে চান সিপি পয়েন্ট আপনারা আমার পেজে মেসেজ দিতে পারেন। তো দেখুন এখানে কিছু অ্যাড আসছে, তো আমরা এই অ্যাডগুলো ক্রস করে দিই। তো দেখতে পাচ্ছেন অ্যাডগুলো ক্রস করে দেই, থার্স্টি ফর দ্য ডিস্ট্রাকশন ক্রিয়েট দেখতে পাচ্ছেন, এখানে আরেকটা ডিস্ট্রাকশন ক্রিয়েট আছে। তো এরকম অনেকগুলো ক্রিয়েট আছে, তো আপনারা আপনাদের পছন্দ মতো ক্রিয়েট নিতে পারেন। তো আমি প্লাস বাটনে ক্লিক করে দিলাম এবং এখান থেকে যে $0.99 মানে $1 সমমূল্য যে 18 CP সেটাতে আমি ক্লিক করলাম এবং আমি 180 CP কিনে নিচ্ছি গুগল গিফট কার্ড পেমেন্ট মেথড ব্যবহার করে। তো ওয়ান টেপ টু বাই ক্লিক করলাম, তো এখানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করলাম এবং দেখুন আমার স্ক্যান সাকসেসফুল এবং প্রসেসিং হচ্ছে। তো কিছুক্ষণ সময় নেবে এটা প্রসেসিং হতে এবং দেখতে পেলাম না এই যে অ্যাকাউন্টে 80 CP চলে আসবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, তো দেখতে পাচ্ছেন যে পেমেন্ট সাকসেসফুল এবং আমরা একটু অপেক্ষা করি, একটু লোডিং হবে এবং সাথে সাথেই আমাদের কিন্তু 80 CP দেখুন এখন কিন্তু 0 CP আছে, দেখুন আপডেটিং হচ্ছে, দেখুন 80 CP এসে পড়েছে। তো আমরা দেখুন আমাদের অ্যাকাউন্টে এখন 80 CP দেখাচ্ছে। তো এখন দেখুন এখানে কিন্তু যে ক্রিয়েটের অপশন আছে অথবা যে ফিচার অপশন আছে এখান থেকে আপনারা ক্রিয়েটগুলো দেখতে পারেন, ফিচারে যে আপনারা ক্লিক করেন ফিচারে অথবা এই যে ক্রিয়েট দেখছেন অসংখ্য ক্রিয়েট আছে, দেখুন এই যে অ্যানসেস্টর ক্রিয়েট, ল ক্রিয়েট এরকম। আর ফিচারে যদি যান আপনারা যে ওপরের দেখুন ডাইনসারের কর্নারে এখানে ক্রিয়েটগুলো আছে এগুলো আপনারা স্ক্রোল করে করে দেখতে পারবেন। এই যে দেখুন অ্যানসেস্টর ক্রিয়েট আছে, লিথাল বেথাল অনেক রকমের ক্রিয়েট। তো আমরা কী করবো এই ক্রিয়েটের অপশন দিয়ে ক্লিক করবো। তো দেখুন এখানে অ্যানসেস্টর ক্রিয়েট একটা বাই করলে 30 CP এবং যদি আমরা 10টা বাই করতে চাই 10টা বান্ডেল তাহলে 270 CP, এই যে দেখতে পাচ্ছেন বাই 10 270 CP আর বাই 1 30 CP। তো আমরা 30 CP ইউজ করে আমরা যে অ্যানসেস্টর ক্রিয়েটটা আছে সেটা আমরা নিয়ে নিই, দেখা যাক আমাদের ভাগ্যে কী থাকে। অ্যানসেস্টর ক্রিয়েট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। তো আমরা 30 CP-র ওপর ক্লিক করি, পারচেসে এখন ক্লিক করি, পারচেস আমাদের অ্যাকাউন্ট থেকে 30 CP কেটে নিবে দেখতে পাচ্ছেন 50 CP এবং সাথে সাথে আমাদের একটা প্যাক দিয়ে দিল। ও আমরা কী পেলাম, Z3858 ডার্ক ফাইবার, ও দারুণ গানটা অনেক সুন্দর। দেখুন আমাদের অ্যাকাউন্ট থেকে 30 CP চলে গেছে এবং আমার একটা অ্যানসেস্টর ক্রিয়েট ইউজ করে আমরা একটা গান পেয়ে গেছি, শর্ট গান যাই হোক। তো এইভাবে আপনারা অ্যানসেস্টর ক্রিয়েট থেকে শুরু করে যে কোনো কিছু কিনতে পারবেন এবং সিপি পয়েন্টও কিনতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর হ্যাঁ, আমি এখন ওনার লোড আউটে আমি একটু চেক করে নিচ্ছি যে লোড আউটে কোন জায়গায় আছে যে পিস্তলটা যেটা আমরা পেলাম।
কিছুক্ষণ আগে। তো লোড আউটে গেলে কিন্তু সব কিছু আমরা পেয়ে যাই যে জিনিসগুলো আমরা নিয়ে থাকি। তো এখানে দেখা যাচ্ছে না, যাই হোক, মানে আমি তো সিপি মানে কল অফ ডিউটি গেমটা আমি খেলি না, যার কারণে আমার সম্পূর্ণ আইডিয়া নেই যে কেনার পরে কোন জায়গায় থাকে। তো হয়তো বা পিস্তলটা অন্য কোনো জায়গায় আছে যেটা আমি এখন খুঁজে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, তো এখন আমি ওনার যেই জিমে আইডিটা আছে, যেহেতু এটা আরেকজনের আইডি, তো আরেকজনের আইডি লগ ইন করে রাখাটা ঠিক না, তো আমি এটা লগ আউট করে দিচ্ছি গেম থেকে। তো আরেকটা কথা, আমি শুধু কিন্তু গেম থেকে লগ আউট করবো এমনটা না, কারণ শুধু যে গেমেই লগ ইন করে তা না, আমি কিন্তু আগেই বলেছিলাম যে ওনার যে ফেসবুক আইডিটাই কিন্তু উনি আমাকে দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, তো যার কারণে আমাকে ফেসবুক আইডিটাও লগ আউট করতে হবে। তো আমি একটা স্ক্রিনশট দিয়ে নিচ্ছি একটা প্রুফের জন্য যে ওনার গেমে আমি 80 CP কিনেছিলাম এবং 30 CP আমি অ্যান্টিস্ট্রেট ক্রিয়েটের জন্য ইউজ ব্যবহার করছি। তো আমি এখন গেম থেকে লগ আউটে ক্লিক করে লগ আউট করে নিই। এখন আবার কে ইনভাইট করে দিল। আচ্ছা লগ আউট, আচ্ছা লগ আউট করে নিচ্ছি আমরা। গেমটা একটু সময় নেবে, লগ আউট করার সময় একটু সময় নেয় লোডিং হতে, মানে লোডিং স্ক্রিনে আসতে, মানে মেইন স্ক্রিনে আসার জন্য লগ ইন স্ক্রিনে। গেটিং বার্ষ এবং দেখুন আমাদের গেমটা লগ আউট হয়ে গেছে। তো যেহেতু গেমটা লগ আউট হয়ে গেছে, এখন আমরা যেহেতু আগেই বলেছিলাম যে আমরা ওনার ফেসবুক আইডিও কিন্তু লগ ইন করে নিয়েছিলাম, উনি আমাদেরকে ফেসবুক আইডিটা দিয়েছিলেন। তো আমরা এক কাজ করি যে আমার ফোনে যে ফেসবুক আইডিটা আছে সেটা আমি লগ আউট করে দিই, কারণ অন্যের ফেসবুক আইডি বা গেমিং ইনফরমেশন নিজের কাছে রাখাটা ঠিক না। তো আপনারা অনেক সময় অনেক পেজে কিনতে গিয়ে একটু এই ট্রাস্টেডের বিষয়টাতে থাকেন, তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যে কোনো পেজ থেকে কিনতে চান না কেন, তাদের রিভিউগুলো দেখবেন, তাদের রিভিউগুলো পড়লে আপনারা বুঝে যাবেন পেজটা সম্পর্কে, পেজটা কি ভালো না খারাপ রিভিউ। তারপর ওদের যে যে পেজ থেকে আপনারা কিনতে যাবেন ওই পেজগুলোতে যারা কমেন্ট করে কমেন্টগুলো দেখতে পারেন, এইসবগুলো দেখে আপনারা বিশ্বাসের বিষয়টা মানে ট্রাস্টের বিষয়টা বুঝতে পারবেন। কারণ এই অনলাইনিং যে বিষয়টা আছে সেটা অবশ্যই আপনাদের বিভিন্ন জায়গায় আপনাদেরকে টাকাটা আগে পে করতে হয়, তাই একটু সতর্কতার সাহায্য করবেন। কারণ আমার কাছে প্রায়ই মেসেজ আসে যে এরকম অনেক জায়গা থেকে আপনারা কিনতে গিয়ে বিভিন্ন জায়গাভাবে ঠকছেন। তো তাই বলবে যখনই আপনারা কিছু অনলাইনে কিছু কেনাকাটা করবেন অবশ্যই দেখে নেবেন যে যেখান থেকে কিনছে সেটা অথেন্টিক কিনা, কতদিন ধরে ওই পেজটা আছে, পেজের লাইক কেমন, পেজের রিভিউ কেমন, পেজের যে কমেন্টগুলো আছে সেগুলো কেমন, এই সবগুলো বিষয় যখন আপনারা দেখবেন তাহলেই আপনারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন যে এই পেজটা থেকে কী কেনা যায় কী কেনা যায় না। তো যেহেতু আমি ওনার সিপি পয়েন্ট কিনে অ্যান্টিস্টোরটা কিনে ফেলেছি, অ্যান্টিস্টোর ক্রিয়েটটা কিনে ফেলেছি, তো ওনাকে আমি একটা মেসেজ দিয়ে দিচ্ছি যাতে করে উনি বুঝতে পারেন এবং ওনার গেমে লগ ইন করে নিতে পারেন। তো অনেকেই আমাকে মেসেজ করছে, তো এরকম অনেকেই মেসেজ করেন, যাদের কোনো প্রবলেম থাকলে আমাকে মেসেজ করতে পারেন আপনি। হ্যালো ভিউয়ার্স, ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো আমি জানি আপনারা এখন গিভওয়ের জন্য অপেক্ষা করছেন, তো গিভওয়ের যে রুলগুলো সেটা আমি বলে দিচ্ছি। এবং গিভওয়েতে কী দেবো সেটা হচ্ছে, জানেন এটা মে মাস, এবং মের পরে যে পরের যে মাসটা আসবে সেটা অবশ্যই একটা গোল পাস আসবে। আপনারা জানেন নতুন সিজন, তো ওই সিজনে যে গোল পাসটা আসবে ওইটা আমি আপনাদেরকে ফ্রিতে দিব, হয়তো গোল্ড পাস $5, অথবা আপনি যদি ক্লাশ অফ ক্লায়েন্ট গেমটা না খেলেন অন্য যে কোনো গেমের $5 যে কোনো কিছু আপনি যদি উইনার হন তাহলে পেয়ে যাবেন। তো রুলগুলো আমি বলে দিই, সেটা হচ্ছে গিয়ে আমার চ্যানেল থেকে 5টা ভিডিও অথবা যে কোনো একটা ভিডিও আপনারা ফেসবুকে 5টা জায়গায় শেয়ার করবেন, এবং সেই 5টা জায়গার স্ক্রিনশট আমার পেজে আপনাদেরকে দিতে হবে, আপনাদের ওয়াল সহ আপনাদের ওয়ালেও শেয়ার করবেন, এবং আরও 5টা গ্রুপ, মোট 6 জায়গা, ঠিক আছে, মোট 6 জায়গা আপনাদেরকে শেয়ার করতে হবে আমার বিভিন্ন ভিডিওগুলো আমার পেজ ফেসবুক থেকে অথবা আমাদের ইউটিউব থেকে। এইটা করার পর এই যে 6টা স্ক্রিনশট সেটা হচ্ছে আমার পেজে আমাকে স্ক্রিনশটগুলো সেন্ড করবেন, এবং তাহলেই আপনি এই গিভওয়ের জন্য সিলেক্টেড হবে। এবং এই গিভওয়েটা আমি রাখবো পরের মাসের 5 তারিখ পর্যন্ত, আজকে হচ্ছে গিয়ে 27 তারিখ, তো পরের মাসের 5 তারিখ মোটামুটি 8-9 দিন সময় আছে। তো যার যারা অংশগ্রহণ করতে চান জলদি করে ফেলুন, আমার ভিডিওগুলা যে কোনো 5টা গ্রুপ এবং আপনার ওয়ালমোট 6 জায়গায় শেয়ার করবেন, এবং এইগুলো স্ক্রিনশট নিয়ে আমার পেজে আমাকে মেসেজ করুন, তাহলে আপনি সিলেক্টেড হবেন। এবং এই সিলেক্টেডের যারা যারা সিলেক্টেড হবেন ওখান থেকে লটারির মাধ্যমে একজনকে আমি বিজয়ী ঘোষণা করবো, এবং যারা এই গিভওয়েতে অংশগ্রহণ করবেন তাদের জন্য আমি চেষ্টা করবো কিছু স্পেশাল উপহার রাখার জন্য বা স্পেশাল কিছু অফার রাখার জন্য, যেটা কিনা আমি পরবর্তীতে যখন গিভওয়েটা করবো তখনই আমি আপনাদেরকে জানাবো। পার একজন উইনার কিন্তু $5 সমমূল্যে গোল্ড পাস অথবা অন্য যে কোনো গেমের $5 সমমূল্যে যে কোনো গেম আইটেম পাবেন, ঠিক আছে। তো এখনই শুরু করে দিন, আর যারা জানে না তাদের সাথে এই ভিডিও শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন, এরকম মজার মজার আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।